Assalamu alaikum, dear students, welcome to my online English class. This is Muhammad Imran Hoshin, assistant teacher English, Shir Jugazimunisa, Girls School and College, Shikhar Har Jalokati. Today, I am talking with you about transformation of sentences. Okay, follow, look at the board. Okay, affirmative. To negative. Okay. Now we learn how to change affirmative to negative sentence. Okay. First of all, rule one. Affirmative sentence take a negative করার সময় not বসবে এবং adjective এর পরিবর্তন করতে হবে. Okay. Look. He is a good boy. Okay. The sentence is affirmative because এখানে কোনো negative word নেই. এর জন্য sentence টি affirmative. যেটাকে আমাদের negative করতে হবে সেটা হলো negative হলো he is not. এখানে is এর পরে not বসবে. এরপরে a is a good. A good হলো adjective. এটা বিপরীত শব্দ অপোজিট হল ব্যাড. ওকে ওকে, তাহলে কি হলো এখানে অক্সিলিয়ারি ভার্বের সাহায্যে সাথে নট বসছে এবং অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসছে. এটা একটা নিয়ম. এটা আর একটা এক্সাম্পল আমি দেখাই, সেটা হলো হি ইজ অ্যাক্টিভ. He is active. Okay. এখানে এটা চেঞ্জ হবে he is not inactive or lazy. He is not lazy or he is not inactive. Okay. Active এর বিপরীত শব্দ হলো inactive or lazy. Okay. Clear. এখানে negative করতে হলে auxiliary verb এর সাথে সাথে not বসবে এবং অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ হতে হবে. সেন্টেন্সে অনলি থাকলে, অনলি থাকলে কি বসবে? সেন্টেন্সে অনলি থাকলে যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তি বোঝাবে অনলি এর পরিবর্তে নান বার বসবে. অনলি এর পরিবর্তে নান বার বসবে. অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক. ওকে, এখানে ব্যক্তি বোঝানো হয়েছে. ওকে, এখানে অনলি এর পরিবর্তে বসবে নাম্বার. হি ক্যান ডু দা ওয়ার্ক. ওকে, এটা বুঝতে পারলাম. এখন বস্তু বোঝাবে নাথিং বাদ বসবে. নাথিং বাদ বসবে অনলি এর পরিবর্তে. ওকে, হি হ্যাজ অনলি এ ফিউ বুকস. ওকে, এটাকে আমরা নেগেটিভ করব. এখানে অনলি এখানে বস্তু মানে বইয়ের কথা বোঝানো হয়েছে, বস্তু বোঝানো হয়েছে. এর জন্য হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস. ওকে, এটা নেগেটিভ হয়ে গেল. অনলি এর পরিবর্তে এখানে বস্তু বুঝাইছে, এর জন্য অনলি এর পরিবর্তে নাথিং বাদ বসছে. ওকে, সংখ্যা বুঝায় তাহলে হবে, তাহলে হবে নট মোর, নট মোর দেন অথবা নট লেস দেন. ওকে, হি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড. ওকে, এখানে অনলি আছে, সংখ্যা বুঝাবে, বয়স বোঝানো হয়েছে. ওকে, বয়স বা সংখ্যা বুঝাবে হি ইজ নট মোর দেন অথবা লেস দেন, যে কোনো একটা বসানো যাবে. নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড. ওকে, ক্লিয়ার? ওকে, এখানে অনলি এর তিনটে ব্যবহার দেখতে, ই ভি ই আর এভরি
every equal to noun থাকে every plus noun এর পরিবর্তন সেটা হলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই E B R Y every mother loves her child ওকে এটাকে নেগেটিভ করতে হলে every এর পরিবর্তে হবে there is no every এর পরিবর্তে there is no এরপরে নাউনটা বসবে there is no mother but এটা নিয়ম অনুসারে একটা বাট বসবে এরপরে বাকি অংশ loves her child ওকে loves her child ওকে every body থাকলে বা every one থাকলে কি হবে everybody loves an honest man everybody loves an honest man ওকে এখানে every এর পরিবর্তে বসবে there is nobody নিয়ম অনুসারে বাদ বসবে এরপরে loves an honest man ওকে ক্লিয়ার এখানে এভরি এর ব্যবহার করলে এভরি পরে নাম থাকলে কি হবে এভরি পরে এভরিবডি থাকলে কি হবে মাস্ট থাকলে হবে মাস্ট এর পরিবর্তে বসবে ক্যান নট বা অথবা ক্যান নট হেল্প ওকে হি মাস্ট ডু দ্য ওয়ার্ক ওকে এখানে মাস্ট এর পরিবর্তে বসবে He cannot but do the work. Okay. যদি আমরা cannot, must be বলতে cannot help ব্যবহার করতে চাই তাহলে কি হবে? Or alternative use he cannot help. ভাবের সাথে আইন চলতে হবে. Doing the work. Okay. আমরা must be ব্যবহার শিখতে পারলাম. Rule 5. Always থাকলে never বসবে এবং adjective এর opposite word বসবে okay he is always active okay এটা always এর পরিবর্তে he is never inactive or lazy okay এটা হলো always এর okay এরপরে as soon as থাকলে কি বসবে as soon as এর পরিবর্তে no sooner had plus verb এর past participle okay as soon as he saw me, he ran away. Okay, এটা negative হবে. No, as soon as এর পরিবর্তে no, sooner had. এবার subject he. এবার verb এর past participle seen me, he. বাকি অংশ ঠিক থাকবে. He ran. ওকে এটা আমরা শিখতে পারলাম as soon as এর পরে ওকে টু এখানে একটা থাকবে এখানে থাকবে adjective ওকে টু adjective এর মতো হি ইজ টু লেজি টু ওয়ার্ক ওকে এখানে এটা এই টু এর মধ্যে হি ইজ সো লেজি এখানে টু এর পরিবর্তে বসবে সো অ্যাডজেক্টিভটা ঠিক থাকবে এই টু এর পরিবর্তে বসবে দ্যাট এরপরে এই সাবজেক্টটা আবার চলে আসবে হি এখন এটা প্রেজেন্ট টেন্স এর জন্য বসবে ক্যান নট বসবে এরপরে ভার্ব আছে সে ভার্বটি বসবে ওকে এখানে আমরা বুঝতে পারলাম এই টু এর পরিবর্তে বসবে সো অ্যাডজেক্টিভ ঠিক থাকবে এই টু এর পরিবর্তে বসবে দ্যাট এরপর এটা ভার্বের আগে বসবে হি সাবজেক্টটা আবার চলে আসছে এটা প্রেজেন্ট টেন্স এর জন্য ক্যান নট বসবে যদি এখানে পাস্ট টেন্স হয় তো ওয়াজ থাকতো তাহলে কুড নট বসবে ওকে ডিয়ার স্টুডেন্টস
এখানে আরো কিছু রুলস আছে এখানে আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব দেওয়ার থ্যাংক ইউ এভরিবডি টু স্টে উইথ মি ইন মাই অনলাইন ক্লাস আই সি ইউ ইন মাই নেক্সট ক্লাস আল্লাহ হাফেজ